বিসমিল্লা ই রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো আছি আমার ভিডিওটা আপনারা লাইক দিয়ে দেখে নেবেন আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঘুম থেকে ওঠে আমি মেশিনটা অন করতেছি আগের দিন বিকেলে আমি কাপড় দিয়ে দিয়েছিলাম মেশিনে ঢুকিয়ে রেখেছিলাম লিকুইডও দিয়ে দিয়েছিলাম যাতে সকালে ঘুম থেকে উঠে আর এই ঝামেলাটা না করতে হয় কাপড় ঢুকিয়ে রাখলে ঘুম থেকে উঠে প্রথমে মেশিনটা যাতে অন করতে পারি কারণ কাপড় ধোয়া হইতে অনেক সময় লাগে এই জন্য এই যে কাপড় ধোয়া হয়ে গিয়েছে এখন আমি গার্ডেনে কাপড় মেলে দিতেছি দিনটা ভালো দেখে গার্ডেনে কাপড় মেলিয়ে দিতেছি ভাবলাম হয়তো আজকের দিনটা ভালো আছে রইদ আছে রইদ আছে হয়তো কাপড় শুকিয়ে যাবে কাপড় আমি নয়টা পরে দিয়েছি গার্ডেনে আর বিকেলে পাঁচটার দিকে কাপড় এনেছি কিন্তু কাপড় শুকায়নি কাপড় একটু ভিজা ভিজা ছিল রোদ ছিল কিন্তু কাপড় শুকায়নি আর আমার গার্ডেনে এত রৈদও আসে না এখন তো ঠান্ডার দিন যদি রৈদও দে দিন একটু ভালো করে তারপরে গরম এত গরম না এই জন্য শুকায় না না হয়তো গরমের দিনে দেখা যায় যদি রোদ নাও তাকে তারপরে শুকিয়ে যায় কাপড় কাপড় মেলে দিয়েছি কিন্তু শুকায়নি যখন বিকেলে কাপড় এনেছিলাম তখন একটু মন খারাপ হয়েছিল। পরে আবার গোরে হিটারের মধ্যে কাপড় দিয়ে দিয়েছিলাম একটু ভিজা ভিজা ছিল এই জন্য মন খারাপ হয়েছিলো যে সকালে কাপড় দিলাম নয়টা পরে আর বিকেলে পাঁচটার দিকে কাপড় এনেও দেখি কাপড় ভিজা তো আবার গোরের ভিতরে কাপড় দিতে হয়েছে মেলে হিটারে দিয়ে দিয়েছি কষ্ট করে কাপড় মেলে দিলাম কাপড়গুলা শুকাইলো না আর এইদিকে আমি একটা একটা করে মেলে দিতেছি আর আজকের দিন ভালো দেখে ভাবতেছি বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে যাব। বাচ্চাদের এখন স্কুল হলিডে চলতেছে স্কুল হলিডে হয় বাচ্চাদেরকে বাচ্চারাও গরু ভাবলামতে ওদেরকে একটু পার্কে নিয়ে যায় পার্কে যাব বাচ্চারা এখনো ঘুমিয়ে আছে ঘুম থেকে ওটা পরে ওদেরকে ব্রেকফাস্ট খাইয়ে আমার আরো কিছু কাজও ঘরে আছে তারপরে রান্নাও করব নাসিহা সিহা ওরা উঠে গেছে আর নাইম নাদিম দিম এখনও ঘুমাচ্ছে স্কুল হলিডে এই যে এই জন্য এত তাড়াতাড়ি নাইমকে ঘুম থেকে উঠায়নি আর নাদিম তো ওর ইচ্ছা মতো ঘুম থেকে ওঠে এই যে আমি কাপড় মেলে দিতেছি আর আপনারা দেখতে পারতেছেন আমি একটা গাউন পরেছি ঠান্ডা ছিল এই জন্য অনেক ঠান্ডা ছিল এমনিতে এমনিতে তো দেখা যাচ্ছে দিন ভালো কাপড় মেলে দিয়ে সে আমি ব্রেকফাস্ট করিয়েছি বাচ্চারাও ব্রেকফাস্ট করে নিয়েছে আর এই দিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম রান্না হয়ে গিয়েছে এখন আমি ধনে পাতা দিতেছি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করেছি চিকেন বোনা করেছি ডাল রান্না করেছি ডাল বাগার দিয়ে দিয়েছি আর ডালের মধ্যে কিছু ধনে পাতাও দিয়ে দিয়েছি আর এখন আমি ডিমের মধ্যে ডি ডিম আলুর মধ্যে ধনেপাতা পাতা দিতেছি আর ওইদিকে চিকেনেও কিছু ধনেপাতা পাতা দেবো ফ্রেশ ধনেপাতা পাতা রান্না শেষ করে পরে আমি বাচ্চাদেরকে রেডি করব আমি রেডি হব পার্কে যাব ওদেরকে নিয়ে ওদেরকে বলেছিলাম আজকে দিন ভালো দেখে যে তোমাদেরকে পার্কে নিয়ে যাব বাচ্চারা তো অনেক খুশি ওরা পার্কে যাবে আর এখন বাচ্চাদের তো স্কুল হলিডে এই জন্য ভাবলাম যখন দিন যখন একটু ভালো তো বাচ্চাদেরকে পার্কে নিয়ে যাই এই যে ডাল রান্না করেছি আর এদিকে চিকেন পশিয়েছিলাম হয়ে গিয়েছে এখন আমি কুকারটা অফ করে নেব আর ধনেপাতা দিয়ে দেব এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন লাইক দেন না একটা লাইক দিয়ে দেন প্লিজ আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন এইভাবে সুন্দর সুন্দর কমেন্টস করবেন অনেক ভালো লাগে কমেন্টস পড়তে আপনারা সুন্দর সুন্দর কমেন্টস যে করেন পড়ে আর ভিডিও বানানে বানাতে আরও উৎসাহ বাড়ে এই জন্য ভিডিও আপলোড করি আপনাদের মাঝে শেয়ার করি আপনাদের কমেন্টস পড়ে অনেক ভালো লাগে খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন আপু ভাইয়ারা দনে পাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি আর কুকার অফ করে নিয়েছি ধনেপাতা পাতা দেওয়ার আগে আমরা রেডি হয়ে পার্কে চলে এসেছি নাসিহা নাইম আর নাফিসার আব্বা ওরা চলে গিয়েছে আর এই যে নাদিম দুষ্টুমি করতেছে আমার হাত ধরার কথা বলতেছি ও হাত ধরতেছে না এর দিকে সেদিকে যাচ্ছে ওর ইচ্ছা মতো ও হাঁটতে চাচ্ছে আমি একবার ওর হাত ধরি আর ও জোর করে আমার হাত ছেড়ে এদিকে সেদিকে চলে যায় আজকে নাইম গুড বয় নাইম তো অলরেডি প্লেগ্রাউন্ডে চলে গিয়েছে দুষ্টুমি করে না এক সময় দেখা যায় যদি নাইম একটু শান্ত থাকে তাহলে নাদিম দুষ্টুমি করে আর যে সময়টাতে নাদিম একটু শান্ত থাকে এই সময়টাতে নাইম দুষ্টুমি করে এরকমই আর কি এই যে দেখতে পারতেছেন আমি বারবার হাত ধরতেছি আর হো নাদিম জোর করে হাত ছেড়ে ও চলে যাচ্ছে এদিক সেদিক যাবে পরে আমি ওকে মোবাইল রেখে আমি খুলে করে নিয়ে এসেছি প্লে গ্রাউন্ডে এখানে এসে সুইং দেখি দুটা ফ্রি এতো বিজি না আর এই সুইং দুটাতে নাইম নাদিমকে দিয়ে দিয়েছি বসিয়ে ওরা তো সুইং অনেক ভালোবাসে পরে বাচ্চারা এসেছিল এটা তো বেবি সুইং আর নাইমকে বেবি সুইংয়ে বসাতে একটু কষ্ট হয়ে যায় নাইমের আব্বু আর আমি দরে বসাচ্ছি বসিয়েছিলাম আরও বাচ্চারা ওয়েট করতেছিল পরে বাচ্চারা এসেছে নাইম নাদিমকে সুইং থেকে নামিয়ে নিয়ে এসেছি নাইম নাদিম ও সুইং থেকে ছাড়ছে না নেমে আসতে জোর করে নিয়ে এসেছি অন্য বাচ্চারা ওয়েট করতেছে এই জন্য আর এইদিকে ওরা অনেক সময় খেলা করেছে নাইম নাদিম স্লাইডে গিয়েছে তারপরে সুইং চড়েছে আরও যেগুলো ছিল খেলা করেছে না খেলা করেছে এই যে নাদিম সেই মা আবারও দুষ্টুমি করতেছে আমি আমরা এখন গাড়িতে যাব আর গাড়ি দিয়ে এসেছি এই শপে আমি নাফিসের আব্বাকে বললাম যে এই শপে যেতে হবে একটা ব্রাশ লাগবে আর আরও দু একটা জিনিস লাগবে এই শপে এগুলা পাওয়া যায় এই যে আমি একটা ব্রাশ নিয়ে ভিতরে যাচ্ছি এই ব্রাশটা রেখে আমি আর একটু ভিতরে যাব আমার আরও দু একটা জিনিস আনতে হবে ভাবলাম যখন বাহির হয়েছি এই জিনিসগুলো নিয়ে আসি না হয়তো এই জিনিসের জন্য আবার বাহির হব আর এখন তো বাচ্চাদের স্কুল হলিডে চাইলে তো চট করে বাহির হতে পারবো না এগুলা নিয়ে আমার যে জিনিসগুলো দরকার নিয়ে পরে ঘরে চলে গিয়েছিলাম আজকে আমার ব্লগ এই পর্যন্ত আর আমার নাফিসা গড়েছিল পার্কে যায়নি আপনারা সবাই ভালো থাকেন নেক্সট ব্লগে কথা হবে আসসালামু আলাইকুম